নমস্কার বন্ধুরা, আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে চলে এলাম কল্যাণী শহরে। আর কল্যাণী শহরের এখানে ওখানে ঘুরে বিভিন্ন বিশ্বকর্মা পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সকালবেলার প্রচুর বৃষ্টির কারণে বেরোতে পারিনি, আর বিকালবেলাতে একটু আকাশ পরিষ্কার দেখতে পেরেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন পূজা মণ্ডপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন রয়েছি কল্যাণীর একদম সেন্ট্রাল পার্কের পাশে। সেখানে খুব সুন্দর করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে, আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে পাশে সুন্দর একটা মেলাও বসেছে। পুজো মণ্ডপের পাশে একটা ছোট স্টেজও দেখতে পেলাম, আশা করি কোনো অনুষ্ঠান হয়তো এখানে আয়োজন করা হয়েছে। চলুন তাহলে এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করা যাক। আপনারা এখন দেখছেন কল্যাণীর টোটো স্ট্যান্ড দ্বারা আয়োজন করা বিশ্বকর্মা পুজো। পুজো পরিক্রমায় বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করা গেল, ম্যাক্সিমাম পুজো মণ্ডপেই খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। সকালবেলার যা ওয়েদার ছিল তাতে ভাবতেই পারিনি যে বিকেলে বেরিয়ে হয়তো ঠাকুর পুজো দেখতে পাবো, কিন্তু আকাশও পরিষ্কার হয়ে গেল আর ঠাকুর দেখাও আমাদের শুরু হয়ে গেল। আর একটুখানি এগিয়েই চলে এসেছি আমরা কার্নিভাল নার্সিং হোমের সামনে, আর সেখানেই আয়োজন করা হয়েছে আরো একটি সুন্দর করে বিশ্বকর্মা পুজো। তো চলুন সেই পুজোও দর্শন করিয়ে নিচ্ছি আপনাদেরকে। ও, আজকে বিকেলে ঠাকুর দেখতে বেরিয়ে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস হচ্ছে। সেই ফিলিংসটা হলো যে বিশ্বকর্মা পুজো এসে গেল, আর দুর্গাপুজোর আর বেশি দিন নেই, আর কিছুদিন পরেই মা আসছে। ওখান থেকে বেরিয়েই আমরা চলে এলাম কল্যাণীর বাস স্ট্যান্ডে, আর সেখানে একই সারিবদ্ধভাবে পরপর চারখানা বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছে। আমরা এখন সেই প্রত্যেকটা পুজোই আপনাদেরকে দর্শন করাবো। বন্ধুরা, আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবশেষে চলে এসেছিলাম কল্যাণী আইটিআর মোড়ের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে, আর সেখানে এসে পুজো মণ্ডপের সামনেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে বিশ্বকর্মা পুজো আয়োজন করা হয়েছে, আর তারই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন।